بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. একদিনে ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে অনেক ক্ষেত্রে মোবাইলে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকে ভিডিও তৈরি করছেন কোনো মৃত ব্যক্তির লাশকে নিয়ে অথবা খাটিয়াকে নিয়ে কেউ কবরে শুইয়ে দিচ্ছেন সেসব ভিডিওগুলো আপনার ইউটিউবে ছাড়া হচ্ছে বা বিভিন্ন মেসেঞ্জারে ছাড়া হচ্ছে প্রচার করা হচ্ছে যদি কোনো ব্যক্তির সোয়াবের নিয়তে যদি এগুলো দশজনের কাছে বা বিশ জনের কাছে সেন্ড করে তাহলে সে সরাসরিভাবে আগামীকাল সে ভালো সংবাদ পাবে আসলে এগুলো ইসলামে অতটুকু সমর্থন করে বিস্তারিত জানাবেন যা আলহামদুলিল্লাহ সুন্দর একটি প্রশ্ন সম্মানিত ভাই যান আসলে আমরা এই বিষয়টি আজকের আমরা ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে মোবাইলে আপনার কিছু কিছু মানুষেরা যে ইলাহা ইল্লাল্লাহ অথবা সাল্লামের নাম অথবা অন্য কোন কিছু সিয়াম সম্পর্কে বলেন বা সলা সম্পর্কে বলেন এই বিষয় আদিগুলো তারা লিখে রাখেন যে লা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি বিজ্জনের কাঠে পাঠায় তাহলে আগের সকালে সে একটা ভালো সংবাদ পাবে আচ্ছা যদি না পাঠায় তাহলে তার খারাপ সংবাদ পাবে এরকম লেখা হয় কিন্তু আসলে আপনি একটু দেখেন তো বিবেচনা করে একজন মুসলিম যদি এই বিশ্বাসের উপরে অটল থেকে তাই বীরজনের কাছে সেন্ট করলো সেন্ট করার পরে আগামীকাল সকালে যদি ভালো সংবাদ না পায় তাহলে সে কিন্তু আল্লাহর যে আস্থা বিশ্বাস এই বিশ্বাস মুছে যাবে কারণ সে মনে করবে আল্লাহর আমি আল্লাহ নাম আল্লাহর নাম আমি পাঠিয়েছি বীরজনের কাছে আমি ভালো কোনো সংবাদ পেলাম না হ্যাঁ আল্লাহর উপর যে আস্থা সে আস্থাটা কিন্তু নেভে যাবে তার অন্তর থেকে মুছে যাবে এজন্য আর এগুলো সবে হচ্ছে ইহুদিদের কার্যকলাপ ইহুদিদের এটা কাজ ইহুদিরা চায় যে মুসলিমদের ইমানকে হরণ করার জন্য ইহুদিরা আমাদের চিরদিন শত্রু বারবার বলেছেন ইহুদের তোমাদের চিরদিন শত্রু তোমরা সাদৃশ্য অবলম্বন করো তাদের সাদৃশ্য তোমরা করো না আল্লাহ রসলের বিরোধিতা করার জন্য আদেশ করেছেন সুতরাং এ সকল মেসেজ এ সকল যে ভিডিও পাঠানো হয় এগুলো থেকে আপনারা পাঠানোর থেকে বিরোধিতা থাকবেন আর যারা পাঠায় তাদেরকে আপনারা সৎ উপদেশ দিবেন যে আসলে এগুলো পাঠানো ঠিক না আপনাদেরকে দাওয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন জি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ